হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা স্বাধীনতা কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন ল্যাংস্টন হিউজ। একের এক, ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো দ্য উইভি ব্লুজ। একের দুই, তিনি কোন দেশের রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে পরিচিত? উত্তর, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্লেম রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে সমধিক পরিচিত। দুই নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দুইয়ের এক, স্বাধীনতা বলতে কী বোঝো? কী কী বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? উত্তর, স্বাধীনতা শব্দের অর্থ নিজের অধীনতা বা নিজের অধীনে থাকা, নিজের ক্ষমতায় নিজের পায়ে দাঁড়ানো, নিজের ইচ্ছে মতো জীবনকে পরিচালনা করা, ব্যক্তির স্বাতন্ত্র্য ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে বেঁচে থাকাই স্বাধীনতা। মানুষের নানা বিষয়েই স্বাধীনতা প্রয়োজন, যেমন কথা বলার স্বাধীনতা, শিক্ষা লাভের স্বাধীনতা, সৎপথে উপার্জন করার স্বাধীনতা, দেশের সর্বত্র চলাফেরা করা ও বসবাসের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, নিজের ইচ্ছে মতো সংস্কৃতি পালনের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা প্রভৃতি। এছাড়া মৌলিক চাহিদার ব্যাপারেও, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি বিষয়ে মানুষের স্বাধীনতা থাকা প্রয়োজন। দুই এর দুই, মানুষ পরাধীন হয় কখন? উত্তর, মানুষ যখন তার ইচ্ছা মতো জীবনযাত্রা উপভোগ করতে পারে না, সে অন্য কোনো মানুষ বা রাষ্ট্রশক্তির অধীনতা স্বীকারে বাধ্য হয়, তাকে সেই রাষ্ট্রের বশ্যতা স্বীকার করতে হয়, চলার পথে প্রতি মুহূর্ত বাধা পায়, তখন আসে পরাধীনতা। শাসক শ্রেণীর অত্যাচার ও অন্যায়কে প্রতিরোধ না করে তাদের বশ্যতা স্বীকার করলে মানুষ পরাধীন হয়। এক কথায়, সব ধরনের অধিকার বঞ্চিত মানুষ হলো পরাধীন, তার নিজের ওপর তার কোনো অধিকার থাকে না। দুইয়ের তিন, পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কী কী? উত্তর, স্বাধীনতা হলো মানুষের জন্মগত অধিকার। এই অধিকার কেউ হাতে তুলে দেয় না, তাকে ছিনিয়ে নিতে হয়। তাকে শিক্ষা, আত্মমর্যাদাবোধ, জগৎ ও জীবন সম্পর্কে সচেতনতা হতে হয়। বেঁচে থাকার অধিকার, সব কিছু পাওয়ার অধিকার সবার আছে। পরাধীন মানুষ চিরকাল পরের অধীন হয়ে থাকবে না। স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য পরাধীন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামই হলো স্বাধীনতা লাভের একমাত্র পন্থা। তবে এই সংগ্রামের অনেক রকম ফের রয়েছে, যেমন অহিংসা আন্দোলন, সশস্ত্র বিপ্লব, সন্ত্রাসবাদী আন্দোলন এবং গণ অভ্যুত্থান বা বিদ্রোহ। দুইয়ের চার, স্বাধীনতা কবিতাটির মধ্যে দুটি পক্ষ আছে, আমি পক্ষ আর তুমি পক্ষ। এই আমি পক্ষ আর তুমি পক্ষ এর স্বরূপ বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে সে পক্ষ নেয় কেন? উত্তর, ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় স্পষ্টভাবে দুটি পক্ষের উল্লেখ রয়েছে। এক দল শোষণ করে আর অন্য দল শোষিত হয়। এখানে আমি পক্ষ হল পরাধীন মানুষ, যারা প্রতিদিন শোষিত ও অত্যাচারিত হয়ে চলেছে, লেখক নিজেও তাই। তুমি পক্ষ হল শোষক সাম্রাজ্যবাদী শাসক শ্রেণী, যারা মানুষকে পরাধীন করে রেখেছে। সে পক্ষ এখানে নেই কারণ সমাজে দুটি প্রধান শ্রেণী, শাসক ও শাসিত। স্বাধীনতা আছে অথচ নেই, সেটাকে নিজের মতো করে অর্জন করতে হবে, তাই কবিতায় সে পক্ষ নেই। দুইয়ের পাঁচ, সময়ে সবই হবে, কাল একটা নূতন দিন, কবিতার মধ্যে উদ্ধৃতি চিহ্নের ভিতরে থাকা কথাটি কার কাদের কথা বলে তোমার মনে হয়? তারা এ ধরনের কথা বলেন কেন? উত্তর, মার্কিন কবি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া উদ্ধৃতি চিহ্নের ভিতরে থাকা কথাটি প্রাচীনপন্থী মানুষদের বলে মনে হয়। এরা সাময়িক নিরাপত্তার কথা ভেবে শাসকের অত্যাচারের প্রতিবাদ করেন না, অথচ আশা নিয়ে বাঁচেন এদের দিন চলে গেলেই হয়। সাময়িক সুখকেই এরা বড় মনে করে,
তারা অসম সংগ্রামে যেতে চান না, ক্ষমতা ধরে আঁকড়ে বাঁচতে চায়, তাই এই ধরনের কথা তারা বলে থাকে অবস্থার পরিবর্তন ঘটিয়ে দৃঢ়ভাবে নতুন সমাজ তৈরি করতে তারা ভয় পায়। অথচ বিশ্বাস করেন দিন একদিন বদলাবে, 2-6 আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পঙক্তির আগামীকাল ও আজ শব্দ দুটি গভীর তাৎপর্যবাহী। আগামীকালের অর্থ হল পরাধীন মানুষের কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্ন মাত্র, কিন্তু স্বপ্ন নিয়ে কোনো জাতি বাঁচতে পারে না। আগামীর স্বপ্ন মানুষকে উজ্জীবিত করে তাকে বাঁচিয়ে রাখে। স্বাধীনতাকামী মানুষ আগামীকালের তত্ত্বকথায় আস্থা রাখতে পারে না। তারা বুঝতে পারে আজকের রক্তক্ষয়ী সংগ্রাম আগামীকালের সমৃদ্ধিকে প্রতিষ্ঠা দেবে। আজ শব্দটির মাধ্যমে কবি বর্তমান সমাজের সমস্যা জর্জরিত পরাধীন মানুষ ও তাদের চরম দৈন্য দশাকে ব্যক্ত করেছেন। পরাধীনতার গ্লানি যে মানুষকে পীড়িত করছে, সে তৎক্ষণাৎ রেহাই পেতে চায়। যেখানে মানবিকতা লুণ্ঠিত, তাকে আজই মুক্ত করা প্রয়োজন। অকারণ সময় নষ্ট করা অনুচিত। পরাধীন মানুষ তাই স্তক বাক্য বা আগামীর স্বপ্ন চায় না, তারা আজই এই অবৃথার থেকে মুক্তি চায়। 3, নিম্নলিখিত পঙ্ক্তিগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। 1, মৃত্যুর পরে তো আমার প্রয়োজন হবে না। উত্তর, উদ্ধৃতাংশটি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত পঙক্তিতে স্বাধীনতা ও স্বাধীনতার আশ্বাস দানের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। কবি বলতে চাইছেন পরাধীন মানুষকে তার জীবৎকালের মধ্যে স্বাধীনতা দিতে হবে, কারণ স্বাধীনতা মানুষের জীবনকে পূর্ণরূপে বিকশিত হতে সাহায্য করে। মৃত্যুর পর স্বাধীনতা আর কোনো কাজে লাগে না, তাই কবি মৃত্যুর পরে স্বাধীনতার প্রয়োজন বোধ করেন না। 2, স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ। উত্তর, উদ্ধৃতাংশটি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে। স্বাধীনতা প্রতিটি মানুষের জন্মগত অধিকার। প্রকৃত স্বাধীনতা ছাড়া মানুষের ব্যক্তিত্ব ও জীবন বিকশিত হতে পারে না। স্বাধীনতা ছাড়া মনুষ্যত্ব তার পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে না। স্বাধীনতা শক্তির এক এমন প্রবাহ, যে প্রবাহ মানুষকে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে উত্তীর্ণ হতে সাহায্য করে। এই শক্তি মানুষকে অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের পথে বয়ে নিয়ে চলে। উদ্ধৃত অংশে কবি এ কথাই বলতে চেয়েছেন। 3, আমাদেরও তো অন্য সকলের জমির মালিকানার। উত্তর, উদ্ধৃতাংশটি ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে। স্বাধীনতা হলো মানুষের আপন অধিকার। এটি বিভিন্ন প্রকৃতির হতে পারে, কিন্তু যদি স্বাধীনতা না থাকে, তাহলে মানুষের মধ্যে জমে থাকা অধিকার বোধেরই মৃত্যু ঘটে যায়। কবি সমঝোতা করে নয়, অধিকার অর্জন করে নিতে চান। তিনি সকলের মতো স্বাধীনতার অধিকার চান, যা তাকে দু পায়ে শক্ত হয়ে দাঁড়াতে সাহায্য করবে। তিনি চান সেই ভূমি যা হবে তার একান্ত আপন, তাই দুর্বল মানুষেরও নিজের পায়ে দাঁড়াবার, জমির মালিক হবার অধিকার রয়েছে। কিছু মানুষ নানাভাবে অধিকাংশ মানুষকে পরাধীন করে রেখেছে, সেই শ্রেণী বৈষম্যের কথাই কবি এখানে বলেছেন। 4, স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন। উত্তর, ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে পঙক্তি উদ্ধৃত হয়েছে। এই পঙক্তির মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন পৃথিবীতে সকলেরই সমস্ত কিছুতে সমান অধিকার রয়েছে। বিশেষ এক শ্রেণীর মানুষ সুখ ভোগ করবে, অন্যের অপর প্রভুত্ব বিস্তার করবে, তা হতে পারে না। সেজন্য সেই সব মানুষের সব কিছুতে স্বাধীনতা বা অধিকারের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে কবি নিজেদের স্বাধীনতার প্রয়োজনকে সমানভাবে তাৎপর্যমণ্ডিত করে তুলেছেন। 4, নিচের প্রতিটি শব্দের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। স্বাধীনতা, দু কাঠা, আগামীকাল, বীজ প্রবাহ। উত্তর, স্বাধীনতা, স্বয়ের অধীনতা, সম্বন্ধ তৎপুরুষ সমাস, দু কাঠা, দুই কাঠার সমাহার, দ্বিগু সমাস, আগামীকাল, আগামী যে কাল,
সাধারণ কর্মধারয় সমাস, বীজ প্রবাহ, বীজ রূপ প্রবাহ, রূপক কর্মধারয় সমাস। 5 নম্বর, স্বাধীনতা নিয়ে লেখা আরও 2টো কবিতার উল্লেখ করো এবং এই কবিতার সঙ্গে তাদের তুলনামূলক আলোচনা করো। উত্তর, এই উত্তরটা তোমরা লিখে নিবে।